দেখাবো পুরবি এই ঠাটের আরোহণ এবং অবরোহণ, এই ঠাটের কোমল রে এবং তীব্র মা এবং কোমল ধা, এই তিনটে স্বর হচ্ছে বিকৃত স্বর ইউজ করা হয়। তাহলে কীরকম হবে সি শার্প স্কেলে? এটা হচ্ছে কোমল রে, কোমল রে, তীব্র মা, আর হচ্ছে দ বা কোমল ধা। তাহলে পুরোটা একবার যদি বাজাই কেমন হবে? সা রে গা মা পা ধা নি সা সা নি ধা পা মা গা রে সা, সা রে গা মা পা ধা নি সা সা নি ধা পা মা গা রে সা। প্রতিদিন সকালে প্র্যাকটিস করুন, পরবর্তীকালে আমরা যখন ঠাট শিখবো, রাগ শিখবো, তখন এটা খুব কাজে দেবে।